গর্ভাবস্থায় অনেক মায়েরাই সচেতন থাকেন তার গর্ভাবস্থা নিয়ে, কিন্তু কিছু কিছু মায়েরা রয়েছেন যারা অসচেতনতার কারণে কিছু সাধারণ ভুল করেন, যার কারণে হতে পারে আপনার গর্ভের বাচ্চার অপরিণীয় ক্ষতি। এ ভুলগুলো এড়িয়ে চলতে পারলেই স্বাস্থ্যকর গর্ভাবস্থা ধরে রাখা সম্ভব। জেনে নিন তেমনই কয়েকটি ভুল যা গর্ভবতী নারীদের হয়ে থাকে। চলুন বন্ধুরা শুরু করা যাক। এক, অসতর্কতা। গর্ভাবস্থায় বাড়তি যত্ন প্রয়োজন হয়। কোনো কোনো গর্ভবতী নারী গর্ভাবস্থাকে স্বাভাবিক অসুস্থতা মনে করে শুয়ে বসে থাকেন। এটা শরীরের জন্য ক্ষতিকর। গর্ভাবস্থায়ও শরীর সচল রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এ কারণে স্বল্প মাত্রায় শারীরিক কার্যক্রম যেমন চালাতে হবে, একই সঙ্গে স্বাস্থ্যকর খাবারও খেতে হবে। এছাড়া কিছু খাবার ও ওষুধপত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। দুই, খাবার খাওয়া। গর্ভাবস্থায় অনেকের মনে হয় আমার বেশি খাওয়া উচিত, তাই প্রয়োজনে অতিরিক্ত খাবারও খান, আবার গর্ভাবস্থায় প্রয়োজনের তুলনায় কম খাবারও খান। এমন নারীর সংখ্যা নেহাত কম নয়। দুটোই গর্ভাবস্থায় ক্ষতিকর প্রভাব রাখে। অনেক নারীর ওজন মাত্রা অতিরিক্ত বেড়ে যায়। এ কারণে নির্দিষ্ট মাত্রা অনুযায়ী খাবার খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। বাস্তবিকভাবে গর্ভবতী মায়ের প্রথম 3 মাসে দেহের জন্য অতিরিক্ত ক্যালোরি লাগে না। প্রকৃতপক্ষে প্রথম 3 মাসের সময় আপনার স্বাভাবিক ক্যালোরি যথেষ্ট। দ্বিতীয় এবং তৃতীয় 3 মাসে আপনার ক্যালোরি গ্রহণের পরিমাণ যথাক্রমে প্রায় 335 থেকে 345 এবং 450 থেকে 455 ক্যালোরির বেশি হওয়া উচিত। তিন, প্রয়োজনীয় টিকা না নেওয়া। গর্ভাবস্থায় সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় টিকা নেওয়া উচিত। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টিকা নিতে দেরি করা যাবে না। এটি সুস্থ সন্তান জন্মদানের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চার, ব্যায়াম না করা। সুস্থ গর্ভধারণের জন্য কিছু ব্যায়াম রয়েছে। এগুলো পেটের মাংসপেশিকে স্বাভাবিক রাখতে সহায়তা করে এবং সন্তান ধারণে উপযোগী পরিবেশ তৈরি করে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে গর্ভাবস্থায় উপযোগী ব্যায়াম করতে হবে। পাঁচ, ভিটামিন ও সাপ্লিমেন্ট। অনেক গর্ভবতী নারী যেমন সঠিক মাত্রায় ভিটামিন ও সাপ্লিমেন্ট খেতে চান না, ঠিক তেমনি অনেক নারী আবার অতিরিক্ত ভিটামিন ও সাপ্লিমেন্ট সেবন করেন। উভয় বিষয়ই ক্ষতিকর। এ কারণে চিকিৎসকের পরামর্শ মতো সঠিক মাত্রায় ভিটামিন ও সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত। মনে রাখতে হবে, বাড়তি ডোজ যেমন ক্ষতিকর হতে পারে, তেমন প্রয়োজনের তুলনায় কম ডোজও ক্ষতিকর হতে পারে। সর্বোপরি মা ও শিশুর সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।